উদ্ভিদ এবং প্রাণী উভয়েই হলো ইউক্যারিওট। তাই উভয় প্রকার কোষের মধ্যেই সুস্পষ্ট নিউক্লিয়াস বর্তমান। এছাড়াও অন্যান্য ইউক্যারিওটিক কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, রাইবোজোম প্রভৃতি উভয় কোষেই খুঁজে পাওয়া যায়। তা সত্ত্বেও উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে কিছু স্বতন্ত্রতা লক্ষ্য করা যায়। তাই এই মুহূর্তে সেই সকল স্বতন্ত্রতা এবং সাদৃশ্যের ভিত্তিতে আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের তুলনামূলক আলোচনা করতে চলেছি। আকারের দিক দিয়ে তুলনামূলক বিচারে উদ্ভিদ কোষ প্রাণী কোষের চাইতে অনেকটাই বড়। উদ্ভিদ কোষের গড় ব্যাস মোটামুটিভাবে 10 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। অপরদিকে প্রাণী কোষের গড় ব্যাস 10 থেকে 30 মাইক্রোমিটার মতো। উদ্ভিদ কোষ সাধারণত রেক্ট্যাঙ্গুলার বা আয়তক্ষেত্রাকার হলেও এদের মধ্যে আকার আকৃতির তারতম্য লক্ষ্য করা যায়, এবং সেটি মূলত বিভিন্ন প্রকার কাজের এবং উদ্ভিদের বিভিন্ন অংশে অবস্থানের ভিত্তিতে। যেরকমভাবে আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি, অপরদিকে প্রাণী কোষ সাধারণত স্ফেরিক্যাল বা গোলাকার হলেও এক্ষেত্রেও আকার আকৃতির তারতম্য লক্ষ্য করা যায়। উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য হল কোষ প্রাচীর বা সেল ওয়ালের উপস্থিতি, যা প্রাণী কোষে সম্পূর্ণরূপেই অনুপস্থিত। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর মূলত সেলুলোজ নির্মিত, তবে কোষ প্রাচীরের পরিণতির সঙ্গে সঙ্গেই কোষ প্রাচীরে সেকেন্ডারি সেল ওয়াল ম্যাটেরিয়াল জমা হতে থাকে, যেমন লিগনিন, সুবেরিন প্রভৃতি। যেহেতু উদ্ভিদ কোষে সুস্পষ্ট কোষ প্রাচীর বর্তমান, তাই এক্ষেত্রে প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা কোষ প্রাচীরের ঠিক নিচে বর্তমান থাকে। অপরদিকে কোষ প্রাচীর অনুপস্থিত হওয়ায় প্রাণী কোষে কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন একদম আউটার বাউন্ডারি গঠন করে। টিউবিউলিন প্রোটিন নির্মিত মাইক্রোটিউবিউল দিয়ে গঠিত হয় সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল কিন্তু প্রাণী কোষে সম্পূর্ণরূপেই অনুপস্থিত, তবে প্রাণী কোষে এটি উপস্থিত এবং কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুটি সেন্ট্রিওল একত্রে গঠন করে সেন্ট্রোজোম। তাই আবারও উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম অনুপস্থিত এবং প্রাণী কোষে এটি উপস্থিত। অধিকাংশ উদ্ভিদ কোষেরই একটি বৃহৎ অংশ দখল করে অবস্থান করে ভ্যাকুয়াল বা কোষ গহ্বর, যেটি আবার সংখ্যায় এক বা একাধিক হতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই প্রাণী কোষে এই ভ্যাকুয়ালস অনুপস্থিত, তবে যেসব ক্ষেত্রে উপস্থিত সেক্ষেত্রে এদের আকার অতীব ক্ষুদ্র এবং এরা ক্ষণস্থায়ী। উদ্ভিদ কোষের কোষ গহ্বরের কোষ পর্দাকে বলা হয় টোনোপ্লাস্ট। এটি ঘন সাইটোপ্লাজমের সংস্পর্শে অবস্থান করে। স্বাভাবিকভাবেই বলা যায় টোনোপ্লাস্ট প্ল্যান্ট সেলে উপস্থিত এবং অ্যানিমাল সেলে অনুপস্থিত। ক্লোরোফিলযুক্ত প্লাস্টিডকে আমরা বলে থাকি ক্লোরোপ্লাস্ট, আর এটি অন্যান্য জীবকোষের চাইতে সবুজ উদ্ভিদকে স্বতন্ত্র করে তোলে। ক্লোরোপ্লাস্ট ছাড়াও অন্যান্য রঞ্জক পদার্থপূর্ণ প্লাস্টিডকে বলা হয় ক্রোমোপ্লাস্টিড। প্রাণীরা হেটেরোট্রপিক পুষ্টি সম্পন্ন হওয়ায় প্রাণী কোষে এই প্লাস্টিড অনুপস্থিত। উদ্ভিদ দেহের সঞ্চিত খাদ্য হল স্টার্চ। এই স্টার্চ উদ্ভিদদেহে সঞ্চিত থাকে লিউকোপ্লাস্টিডের মধ্যে, আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে অ্যামাইলোপ্লাস্টের মধ্যে। অ্যামাইলোপ্লাস্ট হলো এক ধরনের লিউকোপ্লাস্ট। স্টার্চ হলো একটি পলিস্যাকারাইড যার মধ্যে রয়েছে গ্লুকোজ মনোমার। এই গ্লুকোজ মনোমারগুলি α-1,4 লিঙ্কেজ দ্বারা পরস্পর যুক্ত হয়েছে। স্টার্চের সরলতম রূপ হল অ্যামাইলোজ, যেটি শাখাবিহীন একটি রৈখিক পলিমার। স্টার্চের দ্বিতীয় রূপটি হল অ্যামাইলোপেকটিন,
যেটি একটি শাখাযুক্ত পলিমার। প্রাণী কোষে গ্লুকোজ সঞ্চিত হয় গ্লাইকোজেন রূপে। গ্লাইকোজেন হলো গ্লুকোজের একটি অসংখ্য শাখান্বিত পলিস্যাকারাইড বা বহু শর্করা। যেহেতু উদ্ভিদ কোষে এক বা একাধিক বৃহৎ কোষগহ্বর বর্তমান থাকে, তাই তা উদ্ভিদ কোষের অধিকাংশ জায়গায় কিন্তু দখল করে নেয়। ফলে উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটি পেরিফেরি বা প্রান্তীয় অঞ্চল বরাবর অবস্থান করতে বাধ্য হয়। অপরদিকে অধিকাংশ ক্ষেত্রেই প্রাণী কোষে কোষগহ্বর অনুপস্থিত হওয়ায় নিউক্লিয়াসটি কোষের কেন্দ্রীয় অংশে বর্তমান থাকে। তবে ক্ষেত্রবিশেষে এই ঘটনার ব্যতিক্রম লক্ষ্য করা যেতে পারে। উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই পারক্সিজমস বর্তমান, এবং উদ্ভিদ ও প্রাণী উভয় কোষের ক্ষেত্রেই এটি লং চেন ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন বা বিটা জারণ করে থাকে। তবে সবুজ উদ্ভিদের কোষে এই পারক্সিজমস ফোটোরেসপিরেশন বা আলোক শ্বসনের সঙ্গেও যুক্ত। এই ফোটোরেসপিরেশনকে আমরা অক্সিডেটিভ ফোটোসিনথেটিক কার্বন সাইকেল বা C2 ফোটোসিনথেসিস নামেও অভিহিত করে থাকি। এই ফোটোরেসপিরেশনের ক্ষেত্রে রুবিস্কো বা রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ নামক উৎসেচকটি RUBP-র অক্সিজিনেশন ঘটিয়ে থাকে, যার ফলে শালক সংশ্লেষে উৎপন্ন শক্তির কিছুটা অপচয় হয়। কেবলমাত্র উদ্ভিদ দেহে কিছু বিশেষ ধরনের পারক্সিজম খুঁজে পাওয়া যায়, যাদের আমরা বলি গ্লাই অক্সিজমস। উন্নত উদ্ভিদদের সঙ্গে সঙ্গে ফিলামেন্টাস ফাঙ্গি বা সূত্রাকার ছত্রাকের দেহেও এই গ্লাই অক্সিজমস খুঁজে পাওয়া যায়। এই গ্লাই অক্সিজমসের সহায়তায় উদ্ভিদ ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ের নির্মাণ করে, এবং এই ঘটনা মূলত পরিলক্ষিত হয় অঙ্কুরিত বীজের ক্ষেত্রে। লাইসোজোমকে আমরা উৎসেচকপূর্ণ থলি বা আত্মঘাতী থলি বলি। ফ্যাগোসাইটোসিস বা পিনোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে গৃহীত খাদ্য বা পদার্থের পাচন বা ভাঙনের প্রক্রিয়ায় এই লাইসোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদ কোষে হয় এরা অনুপস্থিত অথবা খুব অল্প কিছু ক্ষেত্রে এদের সন্ধান মেলে। অপরদিকে প্রাণী কোষের মধ্যে সর্বদাই এদের খুঁজে পাওয়া যায়। যে সকল চ্যানেল বা ছিদ্রের মাধ্যমে নিকটবর্তী বা কাছাকাছি সংযুক্ত উদ্ভিদ কোষগুলির মধ্যে বিভিন্ন পদার্থের আদান প্রদান ঘটে, তাদের বলা হয় প্লাজমোডেসমাটা, যেমন ছবিতে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এই ছিদ্র বা চ্যানেলগুলি সংযুক্ত দুটি উদ্ভিদ কোষের কোষ প্রাচীর ভেদ করে অবস্থিত, এবং পাশাপাশি অবস্থিত দুটি উদ্ভিদ কোষের কোষ পর্দার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে। প্রাণী কোষে যেহেতু কোষ প্রাচীর অনুপস্থিত, তাই এখানে প্লাজমোডেসমাটার কোনো প্রয়োজন পড়ে না বা প্লাজমোডেসমাটা অনুপস্থিত। কোষ বিভাজন মূলত দুই ধরনের হয়, অ্যানাস্ট্রাল এবং অ্যাম্ফিঅ্যাস্ট্রাল। প্রাণী কোষে যেহেতু সেন্ট্রোজোম উপস্থিত, তাই এক্ষেত্রে দুটি অ্যাস্টার গঠিত হয়। তাই এক্ষেত্রে যে স্পিন্ডল ফাইবারটি গঠিত হয় সেটি অ্যাম্ফিঅ্যাস্ট্রাল স্পিন্ডল ফাইবার। অপরদিকে উদ্ভিদ কোষে স্পিন্ডল ফাইবার গঠিত হলেও এক্ষেত্রে অ্যাস্টার কিন্তু অনুপস্থিত, তাই এই ধরনের স্পিন্ডল ফাইবার হলো অ্যানাস্ট্রাল। উদ্ভিদ কোষে কোষ বিভাজন সম্পূর্ণ হওয়ার পূর্বে কোষপাত বা সেল প্লেট গঠিত হয়। অপরদিকে প্রাণী কোষ সরাসরি ক্লিভেজ ফুড়ো গঠনের মাধ্যমে বিভাজন সম্পূর্ণ করে, যেমনটি আমরা ছবিতে দেখতে পাচ্ছি। একটি বিভাজনরত বাস্তবিক কোষ কীভাবে মাঝামাঝি ক্লিভেজ ফুড়ো গঠন করেছে। উদ্ভিদ এবং প্রাণী কোষের চরিত্রের এই আপাত স্বতন্ত্রতা দীর্ঘ বিবর্তনের ফলশ্রুতি।